নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োভূমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি একটা হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটা হলো অ্যাভায়না স্যাটাইভা মাদার টিনচার বা অ্যাভায়না স্যাটাইভা হোমিওপ্যাথিক মেডিসিন। আমি আজ এই আলোচনায় আপনাদের জানাবো যে অ্যাভায়না স্যাটাইভা এই ওষুধটা আপনারা কোন কোন সমস্যায় ব্যবহার করবেন। চলুন দেরি না করে শুরু করা যাক। এই অ্যাভায়না স্যাটাইভা হোমিওপ্যাথি ওষুধটা কিন্তু নারী পুরুষ সর্বশেষে সবার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা যায়। এই ওষুধটার প্রাপ্তি স্থান হলো যে স্থানে বেশি গরম হয় না বা গ্রীষ্ম যে স্থানে হয় না, অর্থাৎ যেসব অঞ্চলে গ্রীষ্ম কম বা গরম কম, জলবায়ু ঠান্ডা থাকে, এসব স্থানে কিন্তু এটা পাওয়া যায়। এটা কী হয় যে এর বীজ থেকে কিন্তু ওষুধ তৈরি করা হয়। এবার যদি আমরা এর উপকারিতার হিসাবে বলি, তাহলে উপকারিতায় মেন যে কাজগুলোতে ব্যবহার করা হয় সেটা হলো যে এই ওষুধটা মাথায় বা স্নায়ুমণ্ডলের কোনো পরিপোষণ শক্তি বাড়াতে এটা কিন্তু নেওয়া হয় বা এটা কাজ করে। স্নায়বিক অবসাদ বা রতি দুর্বলতা দুর্বলকর রোগীদের জন্য এটা উৎকৃষ্ট একটা টনিক। বৃদ্ধদের স্নায়বিক কম্পন বা কম্পনশীল একটা পক্ষাঘাত বা মৃগী রোগে এটা কিন্তু উপকারী। ডিপথেরিয়া রোগেও এটা উপকারী। বিশেষ করে ডিপথেরিয়া রোগের পক্ষাঘাত যদি হয় বা ডিপথেরিয়া রোগের ফলে বা ডিপথেরিয়া রোগের পরিবর্তিত যে পক্ষাঘাত সেটা যদি হয় তাহলে কিন্তু এই ওষুধটা খুব উপকারী। হৃৎপিণ্ডের বাত রোগে বা সর্দি রোগে এটা উপকারী। নিদ্রাহীনতা স্নায়বিক দুর্বলতার জন্য বা যাবতীয় স্ত্রী রোগে এটা কিন্তু উপকারী। এরপরে যে কোনো ধরনের শক্তি ক্ষয় বা দুর্বল রোগ ভোগের পর এটা সেবন করলেই শীঘ্র দেহের মধ্যে একটা পুষ্টি সাধন এবং শরীর কিন্তু সবল মানে একটা সবল হয়ে ওঠে। অজ্ঞাতসারে ঋতুপাত বা শুক্রক্ষয় বা ধ্বজভঙ্গ ইত্যাদি রোগের ক্ষেত্রেও কিন্তু এটা মহা ঔষধ হিসাবে কাজ করে। ডায়াবেটিস বা দেখা যাচ্ছে পেটে যদি প্রচুর পরিমাণে বায়ু জমা হয় তাহলে কিন্তু এটা উপকারী। এবার যদি আমরা কিছু মাথার লক্ষণের দিকে যাই তাহলে বলবো যে কোনো বিষয় যদি স্থিরভাবে চিন্তা করতে পারে না, মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে ঋতু চলার সময় মাথা ব্যথা হয়, সেই সঙ্গে চাঁদিতে জ্বালা হয়, মাথার পেছন দিকে ব্যথা হয়, সেই সঙ্গে মূত্রে কিন্তু ফসফেটের উপস্থিতি লক্ষ্য করা যায়। এরপরে আমরা বলবো যে মেয়েদের মেন সিমটমটা কী বা মেয়েদের লক্ষণটা কী। না, মেয়েদের মধ্যে দেখা যায় যে দুর্বল রক্ত সঞ্চালনের জন্য তাদের অ্যামোনোরিয়া হয় বা ডিসমিনোরিয়ার সমস্যা হয়। এরপরে ছেলেদের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি তাহলে দেখব যে ছেলেদের অতিরিক্ত সম্ভোগের পরে কি হয় যে অনিচ্ছা একটা শুক্রক্ষয় বা দেখা যাচ্ছে যে একটা ধ্বজভঙ্গের একটা সমস্যা দেখা দেয়। এবার যদি আমরা হাত পায়ের লক্ষণের দিকে যাই তাহলে আমরা দেখব যে হাত পায়ের লক্ষণের দিকে প্রধান যেটা লক্ষ্য করা যায় সেটা হলো পক্ষাঘাতের মতো হাত পা একটা অসার হয়ে যায়, হাতে পায়ের শক্তি কম হয়, দুর্বলতার জন্য হাঁটাচলা করতে পারে না। এরপরে আমরা নেক্সট বলবো যে মূত্রের কী সিমটম আমরা দেখতে পাই। না, মূত্রের মধ্যে দেখা যায় যে একটা শর্করাবিহীন মূত্র থাকে, বহুমূত্র প্রস্রাবে কিন্তু শর্করার পরিমাণ থাকে না, মূত্রে স্পেসিফিক গ্র্যাভিটি কিন্তু কমে যায়, অনেকবার স্বচ্ছ জলের মতো মূত্র হয়, পিপাসা কখনো থাকে না, কখনো কিন্তু প্রচুর থাকে। এরপর আমরা যাব পেটের কিছু সিমটমে। পেটেতে দেখা যাচ্ছে যে পেটে অত্যাধিক বায়ু জমে, পেট ফুলে যায় বা স্নায়ু বেদনা হয় একটা, বা বেদনা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়। এরপরে আরও অনেক কিছু দেখা যায় পেটের ক্ষেত্রে, খাওয়ার পরেই পেটে ব্যথা হয়, ঘন ঘন হলদে রঙের মল হয়, এই মলের সময় পেটে ব্যথা হয়, মলদার জ্বালা করে বা মলদার জ্বালা করার একটা সমস্যা হয়, এসব ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা খুব উপকারী একটা ওষুধ। এটার সাথে সিমিলারিটি একটা ওষুধ আছে, সেটা হলো আলফা আলফা মাদার টিনচার। এর যদি আপনারা ডোজ নেন তাহলে মাদার টিনচারের ক্ষেত্রে এর ডোজটা হলো 10-15 ফোঁটা, দিনে 3 বার হাফ কাপ উষ্ণ গরম জলের সাথে কিন্তু আপনার খাওয়ার আগে নিতে পারেন। যদি 6 হয় বা অ্যাভায়না স্যাটাইভা 6 যেটা সেটা যদি হয় তাহলে 5 ফোঁটা করে দিনে 3-4 বার কিন্তু নেওয়া যায়। আর যদি 30 হয় তাহলে 2-3 ফোঁটা দিনে 2-3 বার কিন্তু সিমটম অনুযায়ী বা লক্ষণ অনুযায়ী নেওয়া যায়। আপনারা যদি অ্যাভায়না স্যাটাইভা 200 খান তাহলে কিন্তু 2 ফোঁটা করে 2-3 দিন বা 4 দিন এরকম পরপর কিন্তু খাওয়া যায়। যদি অ্যাভায়না স্যাটাইভা 1 হয় তাহলে কিন্তু 1-2 ফোঁটা সপ্তাহে 1 বার কিন্তু ব্যবহার করা হয়। তবু বলবো দর্শকবৃন্দ, কোনো ওষুধ নেওয়ার আগে অবশ্যই একটা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতো কিন্তু ওষুধ নেবেন। আশা করি এই ভিডিওটা আপনার ভালো লাগবে। আপনারা যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং বেল আইকনটা প্রেস করবেন। ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্টে জানাবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।